বসন্তের রঙে নতুন করে রাঙাতে হোলিতে মেতেছে পুরান ঢাকাবাসী। হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও প্রায় সার্বজনীন হয়ে ওঠা এই উৎসবে অংশ নিয়েছেন হাজারো মানুষ। তবে রঙের এই উৎসবে কালিমা লেপে দিয়েছে পকেটেদের উৎপাত, বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদেরকেও। বসন্তের আবহে যেন হোলিতে মেতেছে সবাই। সোমবার সকাল থেকেই পুরান ঢাকার শাখারি বাজারে জড়ো হন অনেকে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ মেতেছিলেন আবির খেলায়, তারই ধারাবাহিকতায় আজকের হোলি উৎসব। তবে সাম্প্রদায়িকতা ভুলে জীবনের উৎসবে মেতে ওঠার উচ্ছ্বাস ছিল সবার কণ্ঠে। ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিল, এই জন্য আমরা প্রতি বছর এটা উদযাপন করি। রং খেলবো, আনন্দ করবো, বাসায় চলে যাবো। অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, রং দিয়ে দিচ্ছে, অন্যরকম একটা মজা হচ্ছে। শুধুই যুবক যুবতী নয়, এই আনন্দে সামিল হন সব বয়সী মানুষ। এক এক ধর্মের মানুষ আসতেছে, সবাই সবার মতো মজা নিচ্ছে। এখানে যে তারা আনন্দটা পাচ্ছে, এটা তো আসলে অন্য জায়গায় গেলে পসিবল না। কিন্তু বেলা গড়াতেই গলি থেকে সড়কে চলে আসে উৎসবের মিছিল, বাড়তে শুরু করে বখাটেদের উপদ্রব। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেটে পরিণত হয় নারীরা। এই বছর ইটস রিয়েলি ভালগার, এখানে মানে কিছু বলার নাই, এটা ফেস্টিভ্যাল না, অ্যাকচুয়ালি নোংরামি বলা চলে। আমি বারবার এই ছেলেগুলোর কাছে সরি বলছি, কিন্তু ওরা আমাকে কি করছে দেখেন। এখন যদি আমার চাকরিটা আমি না বাঁচাইতে পারি, তাহলে এটার ক্ষতিপূরণ কে দিবে? রেহাই পাইনি পথচারী, যাত্রী, স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থীরাও। ভয় লাগতেছে এখন খুবই, আসলে এটা খুবই খারাপ লাগছে। আসলে নিজের অনুমতি ব্যতীত অন্য কেউ মুখে গালে টাচ করাটা পারমিশন না নিয়ে জোর জবরদস্তি করা তো দেওয়ার কোনো মানে হয় না, তাই না? এখানে যারা ইন্টারেস্টেড তারা নিজে থেকেই জয়েন করবে। ভার্সিটির লোকেরা আসিয়া যেরকম উশৃঙ্খলপনা করতেছে, এটা আমাদের সীমিত মতো থাকা দরকার। ভুক্তভোগীদের আশঙ্কা, এমন চলতে থাকলে উৎসব পরিণত হবে আতঙ্কে। হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও এতে অংশগ্রহণ করছেন সবাই। তবে আশঙ্কার কথা হচ্ছে মানুষ বাড়ার সাথে সাথে ঘটছে উশৃঙ্খলতা। অনেকে মনে করছেন যদি পরিণতি বোধ না জন্মায় তাহলে প্রশ্নবিদ্ধ হবে গোটা উৎসব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।